ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই পাখির টুকিটাকি চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, কিন্তু খুবই উপকারী। অনেকেই প্রশ্ন করে যে এক ফুটটা কি। আসলে এক ফুটটা পাখির জন্য খুবই দরকারি, যে কোনো পাখির জন্য। তো এই জন্য আজকে আমি ভিডিওতে দেখাবো যে এক ফুটটা আপনি কীভাবে তৈরি করবেন। আমি দেখাচ্ছি, দেখেন সিদ্ধ একটা ডিম, ডিমটা সিদ্ধ করে আপনি জাস্ট আপনার গ্রেটার দিয়ে এই যে আপনি দেখেন যে কীভাবে কাজটা করবেন, ঠিক আছে, এইভাবে করলেন আপনি। তো দেখতেই পাচ্ছেন গ্রেটার দিয়ে করলে কত সুন্দর, কত সুন্দরভাবে ঝুড়িটা হইতেছে। তো এইভাবে করে পুরো ডিমটা আপনি গ্রেটার দিয়ে আপনি, আমি আপনার সুবিধার জন্য দেখাইলাম, পুরো ডিমটা করে আপনি পাখিকে দিতে পারবেন। আর কথা হচ্ছে যে এক ফুট আপনার বাসায় যদি গ্রেটার না থাকে, এটা না থাকে, তাহলে আপনি কাঁটা চামচ দিয়ে কুচিকুচি করবেন, অথবা ছুরি দিয়ে কুচিকুচি করে আপনি পাখিদেরকে দিবেন। অনেকে ড্রাই এক ফুট বাজার থেকে কিনে দেয়, কিন্তু আমি এভাবেই দিই, সিদ্ধ করে টাটকা অবস্থায় ডিমটা এভাবে করে দিই। আর এভাবে না দিয়ে আপনি আরেকভাবে দিতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন সবজির সাথে, যেমন গাজর, আপনার বরবটি, তারপরে বুটের ডাল, সব মিক্স করে আপনি সেখানে এইভাবে ডিমটা ঝুড়ি করে মাখিয়ে আপনি দিতে পারেন। তো সেটা আমি আরেক দিন দেখাবো। আর আজকে আমি দেখালাম যে আপনি এভাবে যদি দেন সেটা অনেক উপকারী। আমি ন্যাচারালি এভাবেই দিই এক ফুট, আমি ড্রাইটা দিই না, আমি এইভাবেই নর্মালি টাটকা ডিমটা দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই এভাবেই এক ফুটটা ইউজ করতে পারেন। আর এক ফুটটা হচ্ছে আপনার প্রোটিনের কাজ করে। আমরা যেমন জাভা, ফিন্স, যে মেলোয়ার্ম বা ফিপরা ডিম ইউজ করি, তো ওটা যদি আমরা না পাই সেই ক্ষেত্রে আপনাকে ডিমটা দিতেই হবে। আর কোন পাখিকে কতটুকু কী পরিমাণে ডিম দিবেন, আপনি এক ফুটটা দিবেন, সেটা আমি আমার আরেকটা ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাখির টুকি থেকে। আর নতুন যারা আছে তাদের জন্য এই ভিডিওটা করা। তো ভালো থাকবেন সবাই।